ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যের সাব ডিভিশন অফিস থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে রাজ্যের সাব ডিভিশন অফিসে উচ্চ মাধ্যমিক পাশে কিছু সুপারভাইজার পোস্টে রিক্রুট করছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে অফিসিয়ালি নোটিফিকেশান সহ সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশানটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইক বাজিয়ে দেবেন ভিডিওটি শুরু করা তো সরাসরি চলে এলাম অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বারো আট সালে অর্থাৎ বারোই আগস্ট দু সালে প্রকাশিত হয়েছে যার নোটিশ নম্বর বা ফাইল নম্বর তোমরা অবশ্যই স্ক্রিনের পর দেখতে পাচ্ছো এখানে জানেছে দেখো নোটিশ পদ এঙ্গেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার অর্থাৎ এখানে এডুকেশন সুপারভাইজার পদে রিকুট করছে এখানে যেন জানেছে দেখো ডব্লুবি ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর প্রোপার্লি টেম্পারেরি এঙ্গেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার অন কনট্যাক্ট বেসিক নট এ গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ এখানে জানিয়েছে দেখো তোমাদের এমডিএফসির মাধ্যমে সম্পূর্ণ অস্থায়ী পদে এডুকেশন সুপারভাইজার পদে রিক্রুট করছে এই কাজটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হবে এবং গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের সার্ভিসে থাকবে না সো এটা অবশ্যই প্রথমেই জানিয়ে দিয়েছে এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কী প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই দেখো পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকু ভ্যালেন উইথ অ্যাট লাস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে টোটাল মার্কসের মধ্যে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার একুশে হিসেবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সাথে অবশ্যই তোমাদের কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে কমিউনিটি এখানে কমিউনিটির ক্ষেত্রে জানিয়েছে দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি অর্থাৎ তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে অর্থাৎ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি শিখ এই সমস্ত যদি তোমরা কমিউনিটিতে তোমরা হয়ে থাকো তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে দেখো কোন কোন জেলাতে তোমাদের রিক্রুট করা হচ্ছে এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এছাড়াও নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে রিক্রুট করা মোট শূন্যপথ দুটি রয়েছে মুর্শিদাবাদের জন্য একটি রয়েছে নর্থ চব্বিশ পরগনার জন্য একটি রয়েছে জব লোকেশন অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে গেলে অবশ্যই এখানে বহরমপুর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা এখানে ব্যারাকপুর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবে তাদের জন্য বহরমপুর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে আর যদি নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই ব্যারাকপুর সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ওয়াকিং ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে এবং এখানে দেখো জানিয়েছে এই ওয়াকিং ইন্টারভিউ অ্যান্ড হ্যান্ড অফ কম্পিউটার টেস্ট উইল বি হেল্ড অন সিক্স টোয়েন্টি সিক্স আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এম অর্থাৎ এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে রিক্রুট করা হবে যেটি ছাব্বিশ ষাট দু হাজার একুশ সালে সকাল এগারোটা থেকে শুরু হবে এবং এখানে ইন্টারভিউয়ের প্লেসটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই ইন্টারভিউ প্লেসে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের ছাব্বিশ তারিখ সকাল এগারোটার আগে তোমাদের পৌঁছাতে হবে এবং এখানে দেখো ওয়ার্কিন ইন্টারভিউয়ের আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এখানে এক্সট্রাভাবে কোনো আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না তোমাদের ছাব্বিশ তারিখ ইন্টারভিউ প্লেসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সকাল দশটা তিরিশের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে তোমরা যদি সেই ইন্টারভিউ স্থানে পৌঁছাও তাহলে অবশ্যই ইন্টারভিউ হবে না তার আগে তোমাদের অবশ্যই ইন্টারভিউ প্লেসে চলে যেতে হবে এবং সাথে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই নোটিশের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাদের নিয়ে যেতে হবে সাথে সমস্ত অরিজিনাল এবং জেরোস কপি নিয়ে যেতে হবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখতে হচ্ছ এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে বায়োডাটা নিয়ে যেতে হবে যেটা এই নোটিশের মধ্যেই দিয়ে দিয়েছে সাথে তোমাদের সমস্ত অরিজিনাল মার্কশিট এবং জেরোস কপি নিয়ে যেতে হবে জেরোস কপির নিচে অবশ্যই সেল প্যাটেস্টেট করে দেবে অরিজিনাল অ্যাকাডেমিক ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে এছাড়াও ডেট অফ বার্থের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এছাড়াও তোমাদের অবশ্যই আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে একটি নিয়ে যেতে হবে যেগুলি অবশ্যই জেরোস করে নিয়ে যাবে এবং অরিজিনাল কপিও নিয়ে যাবে জেরোস কপির নিচে অবশ্যই সেল প্যাটেস্টেট করে নেবে এবং সাথে অবশ্যই দু কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের অবশ্যই ছাব্বিশ তারিখ ইন্টারভিউ প্লেসে চলে যেতে হবে এখানে ইন্টারভিউ প্লেসটা দিয়ে দিয়েছে এই নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা অবশ্যই নোটিশটা ভালো করে রিড আউট করবে এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করে দিতে পারো